রূপায়ণের অবস্থা দেখো, শাড়ির দোকানে ঢুকে গেছে, ও শাড়ির দোকানে ঢুকে গেছে। আর তোমাদের দিদিভাই এখন শাড়ি চুজ করতে এসছে যে আমরা পাঞ্জাবি কিনে দিয়েছে, তো আমি একটা শাড়ি নেবো এবার। এটা নেবে, এটা নেবে, খাবি দেবে, দাও। হ্যালো গাইজ, গুড ইভিনিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি, আর বিকেল থেকে আমাদের ব্লগ স্টার্ট মানে একটু মজাই মজা, তাই তো? একদম। আমরা একটু ঘুরতে বেরোচ্ছি বিকেল বেলায়, আমি, দাদাভাই আর রূপায়ণ। রূপায়ণে এত আনন্দ হয়েছে সে বাইরে বেরিয়ে, ও আগে আগে বাইরে চলে গেছে। আমি বলছি আয় ইন্টো দিতে হবে, আমি বাইরে আছি তোমরা দিয়ে দাও, বলছি বাইরে খাওয়া দাওয়া হবে আজকে। ও মা মা, তুমি কি আমাকে গাড়ি চড়াতে নিয়ে যাবে আবার? আর ওকে আগের দিন গাড়ি চড়াতে নিয়ে গেছিলাম, তো আজকের ওই দিকটা আমরা যাবো না, তো আজকে যাবো নয় মধ্যমগ্রাম নয় বারাসাত, এই দুটোর মধ্যে একটু খাওয়া দাওয়া করবো, আর একটু প্রয়োজনী কয়েকটা জিনিস কিনতে যাবো। আর বেশি আমাদের ইচ্ছা তো বারাসাতের, বারাসাতেই যাবো। ঠিক আছে, তো এখন বাইরে মানে বাড়ির দিয়ে না বেরোলে ডিসাইড করা যাচ্ছে না কিছু। ঠিক আছে, মানে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, আমাদের এই দিকটা তো অনেকটা ভেতরে, এবার গাড়ি যেরকম পাবো সেরকম যাবো, তাই তো? তো চলো, তো এখন আমরা বাইরের দিকে যাই, আর সিনেমা রিসর্ট দেখতে থাকো। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে দাদা ভাই খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছে। দেখো, দু প্লেট ঘুগনি নিয়ে বসে পড়েছে। এই একটা তোমার জন্য, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা আমি বলছি না। আর ওইদিকে রূপায়ণ আদর খাচ্ছে, ও দোকানে ঢুকে গেছে, দোকানের ভেতরে ঢুকে আদর খাচ্ছে। টি একটু আস্তে খাও, ওকে রেখে চলে যাবো রূপায়ণ। চলে যাও, আমি এই দোকানে থাকবো। রূপায়ণকে দেখো, ওই যে ও এখন দোকানের ভিতরে বসে গিয়ে ও এখন দোকানের ভিতরে খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে। তো এখন ও দেখো রুটি ঘুগনি খাবে। পাপা পাপা, খাওয়া হচ্ছে? আর এই যে তোমাদের দিদিভাই আবার বসে পড়লো, এখন কি করবো, এরকম করে যেখানে যায়। তো আমরা যে মানে যেখানে যাই ওকে লোক মানে প্রতিটা লোকই ভালোবাসে রূপায়ণকে, আর ওকে মানে কেউ চটকা চটকি না করতে পারলে থাকতে পারে না কেউ। তো গাইস, এখন আমরা মেঘদূত চলে আসলাম, আর আমাদের রূপায়ণকে দেখো, আর এই যে স্বপ্না, ও পাশে ওঠার জন্য কেমন করছে। বাবা পাশে পাশে উঠবো, পাশে হ্যাঁ বাসে যাবো, হ্যাঁ বাসে যাবো না, অটোতে যাবে, কোথায় গেলে তো এখন আমরা চলে এসেছি মেঘদূত। ঠিক আছে, তো এখন আমরা যাবো বারাসাতেই যাবো। তার মধ্যে আমাদের রূপায়ণ দেখো আইসক্রিম খাবার জন্য চলে এসেছে। চকলেট
তো মা ছেলে এখন আইসক্রিম খাবে আবদার করছে, তো আমাদের রূপায়ণ গাড়ির উপরে উঠে গেছে আইসক্রিম খায় বলে। রাস্তায় বেরোলে মা ছেলেকে নিয়ে পারি না, এদের আবদার সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে যাচ্ছে, খাচ্ছো একা একা খাচ্ছো, ওদের জন্যে ইয়ে আর আমার জন্যে। দেখো গাইস, আমি একটা সামান্য, আমাকে একবারও খাওয়ার কথা বলছে না। না তোমরা খাও, আর আমাদের রূপু বাবা দেখো আমাকে খাওয়ার কথা বলছে। রূপু খাবো খাবো, হ্যাঁ খাবো আমার আছে বলছে, রূপু বলছে আমার আছে। আই হেভি ভাই, আমি তাকিয়ে আছি, আমাকে একবারও খাওয়ার কথা বলছে না। না আমি খাবো না। তো গাইস এখন হরিতলা মার্কেটে চলে আসলাম, আর তোমাদের দিদিভাই এই যে গণেশের জন্য, গণেশ ঠাকুরের জন্য এই যে কিছু জিনিসপত্র কিনছে। আর আমাদের ছোট গণেশ পাপাকে দেখো, ও যেখানে যাবে সেখানে বদমাশি কি করছো বলছো। আর এখানে তোমাদের দিদিভাইয়ের এখনো কেনাকাটাই হচ্ছে না, কি বলছো? গোপাল পূজো আসছে না, একটু বায়না সেজ নেই। রূপায়ণকে দেখো, ও উপরে উঠে গেছে দোকানে, ঠিক আছে। আর তোমাদের দিদিভাই কি করতে এসছে আর কি করছে, এখন ব্লাউজ দোকানে চলে এসছে ব্লাউজ নিতে। কি বলবো মানে আমার পকেটটা খালি হয়ে যাচ্ছে আজকের। তো গাইস আজকের মানে ঘুরতে বেড়ালাম রবিবার বলে কোনো কেনাকাটার গল্প ছিল না, মানে একটু খাওয়া দাওয়া করবো, একটু রাস্তাঘাটে ঘুরবো। তো এই যে তোমাদের দিদিভাই দেখো এই হরিতলায় এসে সব কেনাকাটা শুরু করে দিয়েছে। তোমাদের দিদিভাই চলে গেছে এখন থেকে, আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ঠিক মোড়টায়। রবু হাই করে দাও, হাই করে দাও। তো এখন আমরা পাঞ্জাবি দোকানে আসলাম, তো পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। আর তোমাদের দিদিভাই আমাকে আর রূপায়ণকে এই পাঞ্জাবি কিনে দিয়েছে, আর ওই দোকানের মধ্যে শুয়ে পড়েছিল রূপায়ণ। পাঞ্জাবির দোকানে বেরিয়ে এসে দেখো রূপায়ণের অবস্থা, দেখো শাড়ির দোকানে ঢুকে গেছে, ও শাড়ির দোকানে ঢুকে গেছে। আর তোমাদের দিদিভাই এখন শাড়ি চুজ করতে এসছে যে আমরা পাঞ্জাবি কিনে দিয়েছে, তো আমি এটা শাড়ি নেবো এবার। এটা নেবে, এটা নেবে, হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে, কেন ভাল লাগবে না? আর আমাদের উপায়নের অবস্থা দেখো, শাড়ির দোকানে ঢুকে গেছে, ও দোকানদারি করছে। না না পছন্দ হয়েছে না ওইটাই ফিক্সড। তো গাইস এখন আমাদের কষ্ট হয়ে গেছে, তো আমরা মার্কেটিং করা হয়ে গেল, মার্কেটিং করার কোনো কথাই ছিল না, ঠিক আছে। তো এখন তোমাদের দিদিভাইদের খাওয়াতে নিয়ে এসেছি, এদিকে রূপ বসে আছে। ঠিক কথা, আমরা এখন একেবারে রাতে ডিনার করে বাড়ি যাবো। তো এখন তোমাদের দিদিভাই মোমো খেতে বসে গেছে, এই যে মোমোটা দেখো লাল লাল মোমো, কি খাওয়া হচ্ছে, কিরকম হয়েছে? আমার এটা জ্বর হয়েছিল তার সাতটা দিয়েছে সেই মোমোটা। তো এই সেই দোকানে এসেছিলাম, তো এই মোমোটাই নিয়ে গেছিলাম। তোমাদের দিদিভাই যখন জ্বর হয় তো বললো আমি মোমোই খাবো, বারের সাথে এসছি গেলে। আর আমি একটু কম মোমো টোমো খাই, আমি একটু চাউমিন খেতে ভালোবাসি, তো আমি চাউমিনের অর্ডার দিয়েছি, আমার চাউমিন বানাতেই ভুলে গেছে। আসছে আসছে, এখন চাউমিনটা নিয়ে আসলো, তো বানাতে ভুলে গেছিল, তো জাস্ট আমার চাউমিন নিয়ে চলে এসছে। আর এই যে চাউমিন, আর রূপো আমার সাথে চাউমিন খাবে, কি রূপো তুমি চাউমিন খাবে? তো কি খাবে তোমার সাথে, ও খাবেই না, ও আমার সাথে তুমি খাবে না? তো আমরা চাউমিনটা খেতে থাকি, ও আমার সাথে খাবে, আমার সাথে খাবে।
হ্যাঁ তোমরা মা ছেলে তোমরা একসাথে খাও। আর এখন আমাদের রূপু বাবা চাউমিন খাচ্ছে, আর আমাদের স্বপ্নারানী মোমো খাচ্ছে, লাল লাল মোমো। আর আমাকে একটু মোমো দিয়েছে, আর আমি এই চাউমিনটা খাবো এখন। খাবি দেবে দা? তুমি তো আমায় ভালোবাসো। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। রূপায়ণ এসে ও ঠাম্মির সাথে বদমাশি করছে, আর দাদাভাই একটু বাইরে গেল। এখন ঠিক 11টা বাজে, অনেক রাত হয়ে গেছে। এবার ফ্রেশ টেস হয়ে ঘুমিয়ে পড়বো। খুব ঘুম বেজে আছে, সারাটা দিন খুব ধকলের মধ্যে গেছে। সারা দুপুরে এমনিতেও ঘুমাইনি, অনেক কাজ ছিল ভিডিও তাই করছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।